আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ডস অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা পারবনের নামের একটি গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ব্যবসা করেন এবং ব্যবসার পাশাপাশি গড়ে তুলেছেন এই কবুতরের খামারটি। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কী কী জাতের কবুতর আছে এবং কতগুলো আছে, এবং কবুতর পালন করে তিনি কী মনে করছেন, আসলে কবুতর পালন লাভজনক কিনা। কারণ অনেকেই কমেন্ট করে যে কবুতর পালনের লাভ নেই, দেশি কবুতর পালনের লস। আজকে আমরা এই খামারের কাছে তার সফলতার গল্প জানবো। তো কথা না বাড়িয়ে চলে যাই কবুতর বিষয়ে সব কিছু জানতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুতালেব হোসেন। আচ্ছা, আপনার পেশা কি? আমার পেশা ব্যবসা। ব্যবসা করেন? ব্যবসা করি, আমার ডেকোরেটরের ব্যবসা আছে। আচ্ছা, এই ব্যবসার পাশাপাশি আপনি কবুতর পালনে উদ্বুদ্ধ হলেন কেমন করে? ব্যবসার পাশাপাশি কবুতর পালনে উদ্বুদ্ধ হলাম এইভাবেই, আমার এক বন্ধু কবুতর পালে, তো ওর কাছ থেকে গল্প শোনার পরে আমি শখের বসেই ছোট পরিসরে শুরু করলাম আর কি, আমার এই ঘরটা দিয়ে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি বাণিজ্যিকভাবেই নেওয়ার পরিকল্পনা বানিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, আপনার খামারে কত জোড়া কবুতর আছে এখন? মোটামুটি প্রায় 60-65 জোড়া কবুতর আছে। তার মানে 120-130টার মতো আছে। এগুলো কি সব দেশি কবুতর? সবই দেশি কবুতর। আচ্ছা, আপনি শুরু করেছিলেন কতদিন আগে? মোটামুটি 1.5 বছর আগে। দেড় বছর আগে মানে কয়টা দিয়ে শুরু করেছিলেন? এটা সর্বপ্রথমে শুরু করেছিলাম 8টা দিয়ে। আটটা দিয়ে? মানে এটা কি বড় কিনছিলেন নাকি বাচ্চা কিনছিলেন? না, বাচ্চা একদম, ওই যে খাওয়াই শিখে নেই ওই মুহূর্তে কিনে নিয়ে এসে এদেরকে হাতে খাওয়াইয়ে লালন পালন করে আস্তে আস্তে বড় হয়, তারপরে এরা এই বাচ্চা দেয়, ডিম দেয়, এইভাবেই প্রজনন বৃদ্ধি হয় আর কি। ওগুলো কি ও মানে ওইখান থেকে বৃদ্ধি হয়েছে নাকি আপনি নতুন করে কিনছিলেন? আমার নতুন করে কিনতে হয়নি, মানে ওখান থেকে ওই 8টার ভিতর থেকে একটা মারা গেছিল, তারপরেও দেখা যাচ্ছে ওখান থেকে ইনশাল্লাহ আজকে এই পর্যায়ে। তো অনেকে তো আছে যে মানে একটা মারা গেলে হতাশ হয়ে যায়, তার ধ্বংস হওয়ার পথে মানে অনেক খামার ধ্বংস হয়ে গেছে অলরেডি, তারা মানে অনেক বাজে বাজে কমেন্টস করে দেয় ভাই কবুতর পালনে কোনো লাভ নেই। তো আপনার মতে কি বুঝতে পারছেন? না, আমি হতাশ হই নাই, আমার মারা যাওয়ার পরে আসলে স্বাভাবিক কারণে কষ্টটা লাগে, কারণ এত শখের জিনিস বা এত কষ্ট করে যেটাকে মানে বড় করলাম সেটা যদি হঠাৎ করে মারা যায় কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও আমি হতাশা হইনি, কারণ আমি 8টার থেকে বা 7টার থেকে আজকে 120-130টা কবুতর, এটা আমি মনে করি যে অনেক পাওয়া, এই জন্য আমি হতাশ হইনি, এবং এটা থেকে আরও বেশি আশা করি যে আমি আগামীতে হয়তো আরও 1-2 মাস পরে গিয়ে আমার 200 কাছাকাছি চলে যাবে। আচ্ছা, আপনি শুরু করেছিলেন কতদিন আগে? 1.5 বছর আগে। এই 1.5 বছরের মধ্যে আপনি কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়েছেন কিনা? তেমন কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়নি, তবে মাঝে মাঝে দেখছি যে আমি ওই বসন্ত রোগটা 2-1টা কবুতরে দেখা গেছে, ওটা আপনা আপনি এমনি ভালো হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই। আর মাঝে মাঝে আমি আমার ওই গরু খামারের জন্য যখন আমার বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য পশু সম্পদের যে বড় অফিসার আছেন উজ্জ্বল কুণ্ডু, ওনার সাথে পরামর্শ করি, উনি যখন যে ওষুধের কথা বলে ওটা এনে দিলে দেখা যায় যে এখন পর্যন্ত সুস্থই আছে। তার মানে আপনি কোনো কর্মকর্তার অনুশীলন করছেন? হ্যাঁ, উজ্জ্বল কুণ্ডু, মানে অনুশীলন বলতে ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই যে আমার কবুতর আছে এতগুলো, তো এখন এই অবস্থানে আছে, তো সেটা আসলে কী করলে এখন ভালো থাকবে, তখন উনি বলে যে এই ওষুধটা খাওয়ায়েন, বাজার থেকে সেটা কিনে নিয়ে এসে আমরা পানির সঙ্গে মিশাই দিই বা খাবারের সঙ্গে মিশাই দিই, দেখা যায় যে খেলে ভালো থাকে। তো আপনার এই 1.5 বছরের মধ্যে মানে কী ধরনের রোগ হয়েছে এবং কী ওষুধ খাওয়া হয়েছে এরকম মনে আছে কিনা? আমার নামগুলো তো ওইভাবে মনে নেই, হঠাৎ করে মাঝে মাঝে খাওয়াই, এত কন্টিনিউ না, যখন হয় তখন আপনি ডাক্তারের পরামর্শ নেন, নেওয়ার পরেই আপনি ট্রিটমেন্ট করান? হ্যাঁ, মানে মেজর প্রবলেম আসলে হয়নি আমার খামারে, তেমন মেজর কোনো প্রবলেম হয়নি, মানে সাময়িক ট্রিটমেন্ট। হ্যাঁ, ওই হয়তো মানে ওই যে একটা কথা আছে না যে হাতের কাছে কামড় পেলে দাও গড়াইতে ইচ্ছা হয়, যখন ডাক্তারের কাছে যাই তখন একটু মনে থেকে জাগে যে একটা পরামর্শ নিই, তখন উনি যা বলে তখন সেটাই করি। আচ্ছা, খাবার হিসেবে কী কী দিচ্ছেন? খাবার হিসেবে আমি গম দিই, ভুট্টা দিই আর সরিষা দিই। এটাকে মিক্সার করে দেন? না, গম ভুট্টাটা মিক্সার করে দিই আর সরিষাটা সকালবেলা এক্সট্রাভাবে দিই।
মানে খাবারের পটে সেটাই দিলে বা খাবারের এখানে দিলেই দেখা যাচ্ছে ওরা পাড়াপাড়ি করে খেয়ে নিচ্ছে। আচ্ছা, আপনার কবুতর তো 120 থেকে 130টা এর মধ্যে, তো এই কবুতরের পিছনে আপনার প্রতি মাসে মানে খাবারের খরচটা কেমন হয়? খাবারের খরচ মোটামুটি আমার মাসে দেখা যাচ্ছে যে প্রায় 3,500 থেকে 3,500 টাকার খাবার লাগে। 120 পিস থেকে 30 পিস কবুতরে আপনার প্রতি মাসে 3,000 থেকে 3,500 টাকা। ওষুধপত্র বাবদ কোনো খরচ? ওষুধ কেমন খরচ হয় না, ওই মনে হয় মাস গেলে 100 টাকার বা 120-130 টাকার এরকম ওষুধ আমি দিই, মানে আমার কোনো প্রবলেম হয় না যার কারণে ওষুধপত্র লাগে না। আচ্ছা, আপনার এই খামারটা তো শুরু করেছিলেন 1.5 বছর আগে। জি, তো খামার শুরু করার আগে তো কিছু ইনভেস্ট করতে হয়, যেমন খোপ বাবদ, ঘর বাবদ, কবুতর বাবদ। তো আপনার এই ঘর বাবদ মানে কবুতরের খোপ বাবদ আপনার খরচটা কেমন হয়েছিল সে সময়? আমার ওই সময় শুরু করছিলাম 2,500 টাকা দিয়ে এই ঘরটা কিনছিলাম, 2,500 টাকা দিয়ে রেডি ঘরটা। জি, রেডি ঘর ছিল, এটা বাহিরে আপনার স্ট্যান্ড করে দেওয়া ছিল। পরবর্তীতে যখন দেখলাম যে কবুতরের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, করে জায়গা হয় না, তখন আস্তে আস্তে পরিকল্পনা, আর এই জায়গাটাও আমার মাঝখানে ফাঁকা পড়েছিল, তখন দেখলাম দুই পাশে ওয়াল আছে, তাহলে মাঝখানে আর একটা ওয়াল দিলে সাইডে আমার হয়ে যায়, তখন ওইটাকেই মডিফাই করে এই পর্যায়ে নিয়ে আসছে আর কি। তার মানে পরিত্যক্ত জায়গাতে আপনি এই খামারটা করেন? জি জি। আচ্ছা, এই খোপ বাবদ আপনার মানে সবগুলো তিনটা দেখতে পাচ্ছি, খোপ তিনটা বাবদ আপনার মানে খরচটা কেমন ছিল? এটা কি পর্যায়ক্রমে বানিয়েছেন নাকি মানে একসাথে সঙ্গে বানিয়েছিলেন? এই একটা ছিল প্রথমে, তারপরে এটা পুরোটাই একসঙ্গে হয়েছে আর কি। এই এই সেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই অ্যাট এ টাইমে হয়েছে, আর এটা কমপ্লিট করতে গিয়ে আমার সার্বিক খরচ হিসাব করলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা বা 35 সর্বোচ্চ। 30 থেকে 35 হাজারের মধ্যে খরচ হয়েছে? জি, মানে ওয়াল টোয়াল দিয়ে একদম, মানে ঘর কবুতরের খোপ সব সব কিছু মিলায়। তো আপনি কবুতর পালন করছেন 1.5 বছর, এই 1.5 বছরে আপনার কি চিন্তাভাবনা আছে কি মানে পরবর্তীতে লক্ষ্য থাকে তো অনেকের যে আমি বাড়াবো কি খামার মানে অন্যরকম করবো, তো আপনার প্ল্যানটা কি? আমার পরিকল্পনা বলতে আমি এখন যে অবস্থায় আছি, আমার এখন আশা যেগুলো দেশি কবুতর হয়েছে মোটামুটি বেশ হয়ে গেছে, এখন এর থেকে হয়তো আরও কিছু বাড়বে, হয়তো 200 করবো এরকম টার্গেট, আর এরপরে গিয়ে আপনার কিছু উন্নত জাতের কবুতর যেগুলো আমি এর আগে কখনো পালি নাই, তো ওইগুলো নিয়ে আসবো বলে চিন্তাভাবনা করছি। অল্প পরিসরে হয়তো 2-4টা নিয়ে আসলাম, সেখান থেকে কেমন কি ওদের সুবিধা অসুবিধা বুঝে আস্তে আস্তে বাড়ানোর পরিকল্পনা আছে। তার মানে ফেন্সি কবুতর তোলার ইচ্ছা আছে? জি জি। আচ্ছা, ফেন্সি কবুতরের জন্য তো জায়গাটা বেশি লাগে, সেক্ষেত্রে তো আপনার এই ঘর হবে না, তো সে প্ল্যান মানে করছেন কিনা? এখন যদি দেখি যে জায়গা না হয় সেক্ষেত্রে আমার পরিকল্পনা আছে, আমার পাশে আরেকটু জায়গা আছে, আরেকটা ঘর আছে, সেখানে যদি শুরু করা যায় সেখানে করবো বলে জায়গা করে রাখছি আর কি, সাপড়া করে রাখছি, এখন ওখানে ওর ভিতরে ঘর বসানোর মতো পরিকল্পনা আছে। কবুতরগুলো পালন করে আপনি কী বুঝতে পারছেন যে আসলে কবুতর পালন লাভজনক কিনা, কি কবুতর পালনে সময়টা কেমন দিতে হয়? কবুতর আসলে তেমন বেশি সময় দিতে হয় না, আর এটা লাভ না হওয়ারও কিছু নেই, লাভজনক আমার কাছে মনে হয়। এই জন্য যে আমি যেহেতু 8টা থেকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পারছি এবং সাহস করে কিন্তু আমি 30-35 হাজার টাকা এখানে ইনভেস্ট করছি, এটা যদি আমি ওই প্রথমে যদি ক্ষতিগ্রস্ত হইতাম তাহলে এই পরিকল্পনাটা আসতো না আমার। আর কবুতর এখন ন্যূনতম বাজার দেখা যায় যে 200 টাকা 220 টাকা, তারও বেশি অনেক সময় বিক্রি হয়। এগুলো বাচ্চা? বাচ্চা। তা আপনার একটা টাইমে যদি আমার 30 জোড়া বাচ্চা আসে একটা মাসে, 30 জোড়া বাচ্চার দাম 200 টাকা করে হিসাব করলেও 6,000 টাকা, আমার খাবার কাছে 3,000 টাকা বা 3,500 টাকার, তাহলে আমার ওখানে প্রায় 3,000 টাকা প্রফিট থাকে, মানে বাড়তি আয় হচ্ছে, বাড়তি আয় হচ্ছে। আর এখানে আমি সময় দিচ্ছি সকাল এবং বিকাল পার্ট টাইম, এটা মানে ব্যয়ের মধ্যে পড়ে না, অন্য কাজের পাশাপাশি এটা করা সম্ভব। তো আপনি ব্যবসার পাশাপাশি করছেন, এতে ব্যবসার কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, আমার ব্যবসার কোনো সমস্যা হয় না, আমি যখন সকালবেলা বাজারে যাওয়ার আগে মনে করেন ওদের পরিপাটি করে খাবার টাবার দিয়ে যাই, এরপরে দুপুরে যখন লাঞ্চ করতে আসি, লাঞ্চ করতে এসে রেস্ট করে আবার বাজারে যাওয়ার আগে ওদেরকে খাবার টাবার দিয়ে যাই, ওরা খাবার খেয়ে যার যার মতো রেস্টে থাকে। তো অনেকেই বলে যে ভাই আমি দেশি গবাদি পালন করে লস খেয়েছি, অনেকেই বলে যে আমি আমার খামার ধ্বংস হয়ে গেছে, তো এগুলো মানে হওয়ার কারণটা কি আপনি মানে বুঝতে পারেন? আমার মনে হয় যে ওগুলোর পরিচর্যার অভাব আছে,
অনেক সময় দেখা যায় যে আপনি ঘর করছেন, আমার এই ঘরগুলো যেমন আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি, কারণ পরিষ্কার যদি আপনি না করেন আপনার রোগবালা অবশ্যই বেশি হবে, এটাই স্বাভাবিক, পোকামাকড়ের উপদ্রব হবে বেশি। তো আসলে যখন যা দরকার তখন সেটা যদি না দিতে পারি সেটাই লাভ আশা করা যায় না, সেক্ষেত্রে মানে ব্যর্থতার পরিচয় দেবে, নিজেরই ব্যর্থতা, সেটা অবজ্ঞা বা অবহেলা। আমি একটা জিনিস, একটা গাছ যদি রোপণ করি সেটাকে যদি পরিচর্যা না করি তাহলে সে ফল দেবে না আমাকে, এটাই স্বাভাবিক। আচ্ছা, নতুন যারা খামার করতে চাচ্ছে, মানে চাচ্ছে তারা সাহস পাচ্ছে না, এখন আপনি একটা খামারি, এখন মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা শুরুটা কীভাবে করবে, কত টাকা ইনভেস্ট করলে পারে তারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারবে, তাদের আমি বলবো যারা নতুন খামারি, যারা উদ্যোক্তা আর খামার করতে আগ্রহী, তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা আপনাদের সাধ্য মতো ছোট পরিসরে শুরু করুন। আমি যেমন শুরু করেছিলাম আমি 8টা কবুতর দিয়ে, আপনারা আপনাদের সাধ্য মতো করে দেশি কবুতর দিয়ে শুরু করবেন, কারণ দেশি কবুতর দিয়ে যখন শুরু করবেন দেশি কবুতরটা 6 মাস বা 1 বছর লালন পালন করার পরে এটার প্রতি আপনার একটা অভিজ্ঞতা আসবে, আপনি এটাকে রোগব্যাধির থেকে একটু মুক্ত থাকে, কম মানে রোগবালা কম হয় দেশি কবুতর, রোগবালা কম, যার কারণে আপনি এটা পরিচর্যা করতে করতেই, আমি যেমন আজকে চিন্তা ভাবনা করছি যে আমি ফ্রেন্সি কবুতরে আনবো কিছু, এখন আমার মনে একটু সাহস জন্ম নিছে যে আমি ওইটাকেও পরিচর্যা করতে পারবো এবং সময় দিতে পারবো, আর এই সাহসটা কিন্তু আমি প্রথম যখন করছি তখন ছিল না, এই জন্য প্রথম পর্যায়ে ছিল না, এখন আসছে যে আমি এখন ফ্রেন্সি কবুতরও লালন পালন করতে পারবো বা সময় দিতে পারবো। তো সেই জন্য আমি বলবো প্রত্যেকেরই আসলে দেশি কবুতর দিয়ে এবং অল্প পরিসরে নিজের সাধ্য মতো শুরু করে এটাকে আপনি নিজের ধৈর্য এবং পরিকল্পনাকে কাজে লাগিয়ে আপনি বড় করেন, সেটা দেখবেন যে ওটার প্রতি আলাদা একটা আনন্দ আছে, মজা আছে। আচ্ছা, মানে খরচটা কেমন করলে পরে তারা মানে সাময়িকভাবে প্রাথমিকভাবে খামার করতে পারবে? ন্যূনতম খরচ আমি যেটা দেখি, আমার যেরকম আমি করছিলাম মানে 2500 থেকে 3000 টাকার মধ্যে যদি একটা ঘর করে, তার পাশাপাশি যদি সে 5 জোড়া বা 4 জোড়া কবুতর ক্রয় করে, বাচ্চা কিনুক বা বড় কিনুক, অ্যাভারেজ আপনার 5000 টাকার মতো ইনভেস্ট করলে শুরু করতে পারবে সে। ব্যবসার পাশাপাশি কোদা পালন করছেন, আমরা চাই যে আপনার খামারটা আরও বড় হোক এবং আপনি লাভবান হন এবং বাড়তি আয় করেন। তো আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে। বিদায় নেব মোতালেব ভাইয়ের কোদার খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।